সব মানুষেরই বোধহয় স্বপ্ন থাকে একটি সাজানো গোছানো বাড়ির, কিন্তু অনেকেরই স্বপ্ন শুধুমাত্র চাহিদায় সীমাবদ্ধ থাকে না, তা হয়ে ওঠে যেন এক টুকরো আশ্চর্য স্বপ্ন। আর তা থেকেই বিশ্বজুড়ে নির্মিত হয়েছে অনেক অদ্ভুত, অসাধারণ, বিচিত্র এবং আশ্চর্য সব বাড়ি, যা দেখে বাস্তবিকই অভিভূত হতে হয়। বিশ্বের এমন 20টি বাড়ি নিয়ে থাকছে এবারের পর্ব। ফ্রান্সের একটি পুরনো বাড়িকে পলিস্টিরিনের আস্তরণ এবং সাদা রং ব্যবহার করে এমন অদ্ভুত আকৃতি দেওয়া হয়েছে। বাড়িটির নাম দেওয়া হয়েছে গোস্ট হাউস। নাম আয়নাঘর হলেও এই বাড়ির আয়নাগুলো ঘুরিয়ে দেওয়া হয়েছে বাইরের দিকে। হল্যান্ডের একটি গ্রামে তৈরি করা হয়েছে এই অদ্ভুত বাড়িটি। নরওয়ের প্রত্যন্ত এলাকায় তৈরি করা হয়েছে এই গম্বুজাকৃতির কাঁচে মোড়ানো বাড়ি। কাঁচের কারণে প্রাকৃতিক সূর্যের আলো পাওয়া এবং সোলার প্যানেল দিয়ে বিদ্যুতের চাহিদা মেটানোর ব্যবস্থা রয়েছে এই বাড়িতে। যুক্তরাজ্যে ড্যানিয়েল নামে এক ব্যক্তি একটি পরিত্যক্ত ডবল জাকার বাসকে বাসযোগ্য বাড়িতে রূপান্তর করেছেন। শোবার ঘর, টিভি দেখার জায়গা বা পুরুদস্তুর একটি রান্নাঘরও আছে এই বাড়িতে। এই ব্যাঙের ছাতার মতো দেখতে বাড়িটি রয়েছে ফ্রান্সের কানে। বাড়িটির বর্তমান মালিক বিখ্যাত ফ্যাশন ডিজাইনার পিয়ের কার্দান। 50,000 বিয়ারের খালি ক্যান দিয়ে তৈরি করা হয়েছে এই বাড়িটি। যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে এই অদ্ভুত বাড়ি। ইংল্যান্ডের অক্সফোর্ড ভিলেজে এই বাড়িটির ছাদে একটি হাঙর আটকে আছে 1986 সাল থেকে। নাগাসাকিতে অ্যাটম বোমা ফেলার 41তম বার্ষিকী উপলক্ষে বাড়ির ছাদে আটকে দেওয়া হয়েছিল ফাইবার গ্লাসের তৈরি 7.5 মিটার একটি হাঙর। চার পেয়ে কোনো জন্তুর মতো দেখতে এই বাড়িটি রয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে। রবার্ট ব্রুনো নামে একজন প্রকৌশলী 23 বছর ধরে নির্মাণ করেছেন সম্পূর্ণ স্টিলের তৈরি এই বাড়িটি। প্রকাণ্ড ঝিনুকের খোলসের মতো দেখতে এই বাড়িটি তৈরি করা হয়েছে মেক্সিকোর ইসলা মুখেরেস সৈকতের পাশে। বাড়ির সামনে রয়েছে একটি কৃত্রিম পুল। ছাদ বাদে বাকি সব দিকেই স্বচ্ছ কাঁচ দিয়ে ঘেরা এই বাড়িটি রয়েছে জাপানের টোকিও শহরে। বিশ্বের সবচেয়ে সরু বাড়ি এটি। পোল্যান্ডের ওয়ারশতে দুটি বাড়ির মধ্যকার সংকীর্ণ গলিপথে তৈরি করা হয়েছে এই বাড়ি। বাড়িটির সবচেয়ে প্রশস্ত অংশ 122 সেন্টিমিটার। যুক্তরাজ্যের ওয়েলসে পেমব্রুক শায়ারে তৈরি করা হয়েছে এই বাড়িটি। বিখ্যাত মুভি দ্য লর্ড অব দ্য রিংস এর হবিট হাউস থেকে অনুপ্রাণিত হয়ে এই বাড়িটি তৈরি করেছেন সাইমন ডেল নামে এক ব্যক্তি। জার্মানির লুডুইসওয়ার্গে একটি পুরনো বাড়িকে দেওয়া হয়েছে সম্পূর্ণ নতুন রূপ। বাড়ির বদলে একে উত্তর আধুনিক কোনো শিল্পকর্ম বলাই সঙ্গত হবে। ইংল্যান্ডের হ্যাম্পশায়ারে পোর্টসমাউথ হারবারের কাছে 1861 সালে নির্মাণ করা একটি দুর্গকে বর্তমানে রূপান্তর করা হয়েছে একটি বিলাসবহুল হোটেলে। 2007 সালে দক্ষিণ কোরিয়ার সুয়ানে তৈরি করা হয় এই বাড়িটি। ওয়ার্ল্ড টয়লেট অ্যাসোসিয়েশনের স্মরণে বাড়িটির আকার দেওয়া হয়েছে কমোডের মতো, যেন এক দৈত্য বাড়িটিকে উপরে উল্টো করে বসিয়ে দিয়েছে। জার্মানিতে অবস্থিত এই বাড়িটি পর্যটকদের কাছে দারুণ জনপ্রিয়। $1,00,000 দিয়ে একটি পুরনো বোয়িং বিমান কিনে তাতে $2,20,000 খরচ করে এই বিমান বাড়িটি তৈরি করেছেন ব্রুস ক্যাম্পেল নামে এক ব্যক্তি। পর্তুগালের ফাফু পার্বত্য এলাকায় তৈরি এই বাড়িটি কাসা ডো পেনেডো বা পাথরের দালান নামে পরিচিত। একটি 2,000 বছরের পুরনো রেডউড গাছের ভেতর তৈরি করা হয়েছে 7 ফুট উঁচু এবং 32 ফুট লম্বা এই লগ হাউসটি। বাড়িটি রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। জর্জের পশ্চিমাঞ্চলে রয়েছে এই কার্সকি পিলার চার্চ। 40 মিটার উঁচু এই প্রাকৃতিক পাথরের স্তম্ভের উপর 9ম বা 10ম শতকে নির্মিত একটি স্থাপনার ধ্বংসাবশেষ পেয়েছিলেন গবেষকরা। স্থানীয়দের কাছে এটি জীবন স্তম্ভ নামে পরিচিত। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। যুক্ত হন আমাদের টুইটার এবং ফেসবুক পেজে। আর সাবস্ক্রাইব করে থাকুন ফানি ফ্রগ ক্রিয়েটিভসের সাথে।